আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি জোন কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস ফোরের ইংলিশ ফর টুডে বই নিয়ে আজকে আমরা পড়ব ইউনিট এইট লেসন থ্রি অ্যান্ড ফোর আগের ভিডিওতে আমরা ইউনিট এইটের লেসন ওয়ান অ্যান্ড টু পড়েছিলাম সেই ভিডিওর লিংকটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিবে এবং ক্লাস ফোরের ইংলিশ ফর টুডে বইয়ের উপরের ধারাবাহিকভাবে একটি প্লে লিস্ট করা রয়েছে সেই প্লে লিস্টের লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা চাইলে ক্লাস ফোরের ইংলিশ বইয়ের ভিডিওগুলো পর্যায়ক্রমে সেখান থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট পৌঁছে যায় তোমার কাছে সবার আগে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো আজকের মূল আলোচনা শুরু করা যাক আজকে আমরা পড়ব ইউনিট এইট লসেন থ্রি অ্যান্ড ফোর থ্রি অ্যান্ড ফোরে আজকে রয়েছে নাম্বারস তাহলে নাম্বার মানে হচ্ছে সংখ্যা আর একের অধিক নাম্বার হলে মানে সংখ্যাগুলো যখন হবে তখন এখানে একটা যুক্ত হয়ে যাবে নাম্বারস মানে সংখ্যাগুলো বা অনেকগুলো সংখ্যা তাহলে দেখো নিচে কি বলেছে সেকশন এ বলেছে লুক লিসেন অ্যান্ড রিড তাহলে লুক মানে হচ্ছে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং রিড মানে পড়া তাহলে সেন্টেন্সটি সম্পূর্ণ একসাথে হয়ে অর্থ হয়েছে দেখো শোনো এবং পড়ো আমরা নিচের যেই আমাদের লেখাগুলো রয়েছে সংখ্যাগুলো এগুলো দেখব শুনবো এবং সাথে সাথে পড়বো তারপরে আমাদের যেটি করতে বলা হয়েছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস রাইট মানে লেখা দ্য নাম্বারস নাম্বার মানে হচ্ছে সংখ্যা আর নাম্বারস হচ্ছে অনেকগুলো সংখ্যা এখানে দেখো থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে তাই এখানে নাম্বারের সাথে একটা যুক্ত হয়ে নাম্বারস হয়েছে তাহলে রাইট দ্য নাম্বার্স সংখ্যাগুলো লিখো ইন ওয়ার্ডস কথায় সংখ্যাগুলোকে কথায় লেখো অর্থাৎ বানান করে লিখো এই যে এখানে যে অনেকগুলো সংখ্যাকে কথায় লিখতে হবে অনেকবার এর জন্য ওয়ার্ডের সাথে একটা যুক্ত হয়েছে যে কথায় লিখতে বলেছে সবগুলো কথায় লিখা মানে হচ্ছে বানান করে লিখা অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা এই যে এইভাবে বানান করে লিখব তাহলে চলো বন্ধুরা দেখি এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে এখানে আমাদের থার্টি থেকে ফিফটি পর্যন্ত সংখ্যা দেওয়া রয়েছে আমরা থার্টি থেকে ফিফটি পর্যন্ত সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে পড়বো এবং যেই ঘরগুলো খালি রয়েছে আমরা সেই ঘরগুলো লিখব প্রথমে রয়েছে থার্টি ওয়ান দেখো থার্টি স্পেলিংটি আমাদের সংখ্যার পাশে লিখাই আছে কি লিখেছে টি এইচ আর টি ওয়াই থার্টি ও ওয়ান থার্টি ওয়ান তারপরে রয়েছে আমাদের থার্টি টু থার্টি টুয়ের ঘরটি খালি রয়েছে ফাঁকা আছে ঘরটি এই ঘরটি আমরা লিখবো তাহলে দেখো বন্ধুরা আমি তোমাদের জন্য লিখছি তোমরাও আমার সাথে সাথে লিখো দেখো এখানে রয়েছে থার্টি টু তার প্রথমে থার্টি বানানটি প্রথমে যেভাবে লেখা আছে সেম সেভাবে থার্টি বানানগুলো সব জায়গায় হবে তাই ঘরটিতে আমি লিখছি তোমরা দেখো টি এইচ আর টি ওয়াই থার্টি ও টু থার্টি টু এবার লিখব থার্টি থ্রি দেখো থার্টি থ্রি বানানটি আমাদের এখানে লেখা রয়েছে থার্টি থ্রি এরপরে রয়েছে থার্টি ফোর থার্টি ফোরের ঘরটি ফাঁকা আছে আমরা এখানে থার্টি ফোর লিখবো দেখো আমি লিখছি টি এইচ আই আর টি ওয়াই থার্টি এফ ও ইউ আর ফোর থার্টি ফোর তারপরে রয়েছে থার্টি ফাইভ এই বানানটি এখানে লিখা রয়েছে থার্টি ফাইভ তারপরের ঘরটি হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সের ঘরটি আমাদের ফাঁকা রয়েছে এখানে আমরা থার্টি সিক্স স্পেলিংটি লিখব দেখো লিখছি টি এইচ আই আর টি ওয়াই থার্টি এস আই এক্স সিক্স থার্টি সিক্স এরপর রয়েছে থার্টি সেভেন থার্টি সেভেনের ঘরটিও ফাঁকা এখানেও আমরা লিখবো দেখো টি এইচ আই আর টি ওয়াই থার্টি এস ই ই ভি এন সেভেন থার্টি সেভেন এরপরে রয়েছে থার্টি এইট থার্টি এইট বানানটি এখানে লেখা রয়েছে তারপরে রয়েছে থার্টি নাইন থার্টি নাইনের ঘরটি ফাঁকা আমরা এখানে থার্টি নাইন লিখবো দেখো লিখছি টিএইচ আই আর টি ওয়াই থার্টি এনআইএনই নাইন থার্টি নাইন এরপরে রয়েছে ফর্টি ফর্টি এখানে আমাদের লেখা রয়েছে এটা আর আমরা লিখবো না আমরা এখন চলে যাব ফর্টি ওয়ানে পর রয়েছে 41 ওয়ান দেখো এখানে খালি রয়েছে এখানে আমরা ওয়ান লিখবো তাহলে এতক্ষণ আমরা থার্টির ঘরে ছিলাম তাই সব কিছুর সাথে থার্টি লিখার পর পিছনে ওয়ান টু থ্রি ফোর লিখেছি এবার আমরা এসেছি ফর্টির ঘরে তাহলে সর্ব প্রথম আমরা সব জায়গাতে ফর্টি লিখবো তারপরে ওয়ান থাকলে ওয়ান টু থাকলে টু থ্রি থাকলে থ্রি এভাবে লিখবো তাহলে আমাদের দেখো ফর্টি আছে যেখানে ফর্টি বানানটা হচ্ছে এফ ও আর টি ওয়াই ফরটি তাহলে এখানে রয়েছে ফর্টি ওয়ান তাহলে আমরা লিখবো দেখো লিখছি এফ ও আর টি ওয়াই ফরটি ও ই ওয়ান ফরটি ওয়ান এরপরে রয়েছে ফর্টি টু ফর্টি টু বানানটি লেখা রয়েছে তারপরে আছে ফর্টি থ্রি দেখো লিখছি এফ ও আর টি ওয়াই টি এইচ আর ডবল ই ফর্টি থ্রি এরপরে রয়েছে ফর্টি ফোর ফর্টি ফোর বানানটি এখানে লেখা আছে তারপরে আছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ঘরটি খালি দেখো ফর্টি ফাইভ লিখছি এফ ও আর টি ওয়াই ফর্টি এফআই ভিই ফাইভ ফর্টি ফাইভ এরপরে রয়েছে 46 সিক্স ফর্টি সিক্স বানানটি এখানে লেখা আছে এরপরে রয়েছে 47, সেভেন ফর্টি সেভেন লিখা রয়েছে তারপরে রয়েছে 48 এইট দেখো ফর্টি এইটের ঘরটি খালি রয়েছে আমরা এখানে ফর্টি এইট লিখছি এফ ওআর টি ওয়াই টি এইট এরপরে রয়েছে ফর্টি নাইন ফর্টি নাইন বানানটি লিখা রয়েছে এরপরে রয়েছে ফিফটি ফিফটি বানানটিও লেখা রয়েছে তাহলে বন্ধুরা আমরা কি করলাম আমরা থার্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত সংখ্যাগুলোকে কথায় লিখলাম অর্থাৎ নাম্বারসগুলোকে ওয়ার্ডসে লিখলাম ঠিক আছে এরপরে দেখো আমাদের কি রয়েছে এরপরে রয়েছে আমাদের সেকশন বি এবং সেকশন সি তো সর্বপ্রথম আগে দেখব বি বিতে আমাদের কী বলা হয়েছে বি বিতে বলেছে রাইট দ্য নাম্বার্স ওয়ান টু ফাইভ হান্ড্রেড ইন ফিগার্স এক থেকে মানে ওয়ান থেকে ফাইভ হান্ড্রেড মানে এক থেকে পাঁচশো পর্যন্ত সংখ্যাগুলোকে তোমার লিখতে বলেছে রাইট দ্যাম ইন কলামস অফ টেন ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার এক্সারসাইজ বুকে মানে তুমি যেই খাতাতে লিখবে সেই খাতাতে দশ দশ করে লাইন করে তোমাকে লিখতে হবে মানে প্রথমে ওয়ান থেকে টেন পর্যন্ত এক লাইনে হবে এরপর আরেকটা লাইনে ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত এরপর আরেকটা লাইনে টোয়েন্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত এরকম দশটি দশটি শাড়িতে ভাগ করে দশ দশ করে শাড়িতে ভাগ করে তোমাকে ওয়ান থেকে ফাইভ হান্ড্রেড পর্যন্ত সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে তারপরে দেখো সেকশন সিতে কি বলেছে কাউন্ট হান্ড্রেড অফ সামথিং ইন ইউর হোম স্ট্রেট অর স্কুল কাউন্ট মানে গণনা করো গণনা করতে বলা হচ্ছে অফ সামথিং যে কোনো একশোটা জিনিস যে কোনো কিছু একশোটা গুনতে হবে ইন ইউর হোম তোমার বাসার স্ট্রিট রাস্তার অর অথবা স্কুল স্কুলের মানে তোমার বাসা রাস্তা অথবা স্কুলের যে কোনো একশোটা জিনিস তোমাকে গুনতে হবে এরপরে রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইট তারপরে সেই বিষয়ে একটা বাক্য লিখতে হবে তুমি তোমার বাসায় রাস্তায় বা স্কুলে যে কোনো জিনিস গুনবে একশোটি করে গুনে সেই বিষয়ের উপর একটি করে কী লিখবে বাক্য লিখবে তো দেখো তোমাদের এখানে দুটি বাক্য লিখে দেওয়া হয়েছে তো দুটি বাক্যতে কি লেখা হয়েছে সেটা দেখি আমি দেখো বলেছে ইন মাই স্ট্রেট দেয়ার আর হান্ড্রেড রিক্সাস ইন মাই স্ট্রেট স্ট্রিট মানে হচ্ছে রাস্তা ইন মাই স্ট্রিট আমার রাস্তায় দেয়ার আর হান্ড্রেড রিক্সাস এখানে একশোটি রিক্সা রয়েছে তার মানে রাস্তায় একশোটি রিক্সা গণনা করেছ গুনে তারপরে সেটি বলেছ যে রাস্তায় আমার চলার পথে বা আমার রাস্তায় রাস্তায় একশোটি রিক্সা রয়েছে তারপরে আরেকটি সেন্টেন্স বলেছে ইন মাই স্কুল আমার স্কুলে দেয়ার আর হান্ড্রেড চিলড্রেন ইন ক্লাস ফোর আমার স্কুলে চতুর্থ শ্রেণীতে একশো জন শিশু রয়েছে চিলড্রেন মানে হচ্ছে শিশু আর ক্লাস মানে শ্রেণী ফোন ফোর মানে চতুর্থ বা চার ঠিক আছে এভাবে করে তুমি আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারো যেমন ধরো তুমি তোমার স্কুলে গুনলে যে তোমার স্কুলে কয়টি ক্লাসরুম রয়েছে মনে করো তোমার স্কুলে দশটি ক্লাসরুম রয়েছে তাহলে তুমি বলতে পারো ইন মাই স্কুল দেয়ার আর টেন ক্লাসরুমস ঠিক আছে তারপরে ধরো তোমার বাসায় যদি তুমি গুনো তোমার বাসায় ধরো কয়জন সদস্য রয়েছে ধরো তোমার বাসায় পাঁচজন সদস্য রয়েছে তাহলে তুমি বলতে পারো ইন মাই হোম দেয়ার আর ফাইভ মেম্বার্স ঠিক আছে তাহলে এভাবে করে তুমি আরও অনেক অনেক জিনিস গুনতে পারবে এবং অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে তাহলে বন্ধুরা আজকে আর আমরা এই লিসন থেকে কি শিখলাম আজকের এই লিসন থেকে আমরা গুনতে শিখলাম থার্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত থার্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত আমরা সংখ্যাগুলো গুনতে শিখলাম এবং এই সংখ্যাগুলো দিয়ে আমরা আমাদের আশেপাশের জিনিসপত্র গুণে কিভাবে সেন্টেন্স মানে বাক্য তৈরি করব সেটিও শিখতে পারলাম তো বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে সেটিও কমেন্টস করে জানাবে এবং তোমাদের এই বই রিলেটেড অন্য কোনো ভিডিও যদি পেতে চাও অবশ্যই সেটিও কমেন্টস করে জানাবে তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ